স্পেশাল কিছু খাবার আছে যেগুলো শুধুমাত্র শীতকালে খেতেই খুব ভালো লাগে। এর মধ্যে অন্যতম হচ্ছে হাঁসের মাংস। আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংস একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি থেকে একটু বেশি আছে হাঁসের মাংস। এটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। এগুলো আমি একসাথে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে আমি আরো ব্যবহার করছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো, কিন্তু হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আমি পরে রাখলে আরো অ্যাড করব। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি মাংসের সাথে। এটাকে ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব, যেন এটা খুব ভালো করে ম্যারিনেশন প্রসেসটা হতে পারে। ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেই রান্নাটা শুরু করতে পারেন। চুলায় একটি গরম প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা আমি একটু কম ব্যবহার করছি, কারণ হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর তেল বের হয়, আর ম্যারিনেশনের সময় কিন্তু আমি 2 টেবিল চামচ তেল অলরেডি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে দিচ্ছি আমি 4-5টা এলাচ, 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। একটু ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বেশি ব্যবহার করব। এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে হাঁসের মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছুটা সময় নিয়ে মাংসটাকে কষাবো। আসলে হাঁসের মাংসের একটা ব্যাড স্মেল থাকে, এই স্মেলটা কাটানোর জন্যই একটু মশলাগুলো বেশি ব্যবহার করতে হয়, রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, আর একটু সময় নিয়ে এটাকে কষাতে হয়। এটাই হচ্ছে হাঁসের মাংস রান্না করার মেন টিপস। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করব। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে এজন্য। এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখব। এই যে দেখুন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয় সেটাতে কিন্তু রান্না হয়ে যাওয়ার কথা। যদি আপনাদের তাতেও রান্না কমপ্লিট না হয় তখন আপনারা কিছুটা গরম পানি এখানে ব্যবহার করতে পারেন।
আমি একটু পরপর নেড়ে চেড়ে নিচ্ছি যেন মাংসটা লেগে না যায়। এজন্য বারবার নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে দমে রান্না করছি। আপনারা যদি হাঁসের লাল ভুনা খেতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে আপনারা খেতে পারেন। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু কালা ভুনা রান্না করব হাঁসের, এজন্য এখানে আমাকে আরও কিছু মশলা ব্যবহার করতে হবে। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, রাঁধুনির পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু একটু তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে আরো কিছু সময় ধরে রান্না করব। আমার কিন্তু মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে। তেল কিন্তু অলরেডি উপরে ভেসে উঠেছে, রান্নাটা আমার অলমোস্ট শেষ। এখন আমি একটা ফোড়ন দেব। আমি একটি প্যানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা রসুন কুচি, সেই সাথে দিয়ে দিব আমি হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচ আপনারা 4-5টাও ব্যবহার করতে পারেন অথবা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য এটা আমি এখানে ব্যবহার করব। যখন খুব সুন্দর একটা বাদামি কালার চলে আসবে সেই পর্যায়ে আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। এই যে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে, আমি খুব বেশি এটাকে কালো করে ভাজতে যাব না, জাস্ট এই পর্যায়ে এই রান্না করা মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা বের হয়ে যাবে। সাথে সাথে ঢাকনা দিয়ে এটাকে আমি দমে কিছুক্ষণ রান্না করব। বাস, তৈরি হয়ে গেল হাঁসের কালা ভুনা। এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।